তাহলে খেয়াল করো, আমাদের যে সেশন ওয়ান সেটা পুরোপুরি শেষ, এখন আমরা সেশন টু তে ঢুকে গেছি। এই সেশন টু তে মোট লেকচার রয়েছে তিনটা, এখানে আর একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটা গতকালকের যে পরীক্ষা হয়েছে সেরকম ভাবে হবে, সেম পদ্ধতিতে হবে। তো সবাই পরীক্ষার জন্য প্রিপেয়ার থাকবা। সেশন টু তে আমাদের প্রতিটি ক্লাসের সময় 80 মিনিট করে রাখা হয়েছে, এবং আজকের লেকচার পরে আমরা দেখব বাংলাদেশের সংবিধান, জাতীয় সংসদ, গণভোট ও সংসদ নির্বাচন, বাংলাদেশের সাংবিধানিক সংস্থা, বাংলাদেশে যে সরকারের বাংলাদেশ সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে বা কাঠামো সেটি, তারপর জনসংখ্যা, এর মধ্যে থাকবে উপজাতি ও আদিবাসী। আমরা মূলত জনসংখ্যা নিয়ে প্রথম ক্লাসে একদম যে বাংলাদেশের পরিচিতি অবস্থানে আমরা বলে ফেলছি যে বাংলাদেশের জনসংখ্যা কত, আদমশুমারি, তারপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, এগুলো বলে ফেলছি। বাট আমরা আজকে জাস্ট উপজাতি এবং আদিবাসীদেরকে নিয়ে জানবো। তো পরের ক্লাসে থাকবে বাংলাদেশের নদী ও বাঁধ, তারপরে থাকবে বাংলাদেশের পাহাড়, পর্বত, চর, বন্দর, ভৌগোলিক উপনাম, বর্তমান নাম, পুরাতন নাম, জাতীয় দিবস এবং কিছু অ্যাব্রিভিয়েশনস। তারপরে ক্লাস অর্থাৎ লেকচার সিক্সে থাকবে বাংলাদেশের সম্পদ, শিল্প, অর্থনীতি, প্রাচীন স্থাপত্য। প্রাচীন স্থাপত্য এগুলো আমরা প্রাচীন কালে কিছুটা পড়ে ফেলছি অলরেডি, তারপর আমাদের জানা লাগবে। ভাস্কর, ভাস্কর্য ও অবস্থান, তারপর হচ্ছে যে বাংলাদেশের দর্শনীয় স্থান এবং খেলাধুলা দেখবো আমরা। এরপর আবার আমাদের এই লেকচার 4, 5 এবং 6 এর উপরে আরেকটি পরীক্ষা হবে 100 নাম্বারের, সময় থাকবে 1 ঘন্টা, সেটিও অনলাইনে হবে। তাহলে আমরা মোটামুটি আমাদের মানে নেক্সট যে সেশনটা যেটা আজকে শুরু হলো, এই সেশনের পরিকল্পনাটা পেয়ে গেলাম। তো আমরা সেই অনুযায়ী আজকে প্রথম ক্লাসটা শুরু করে দিচ্ছি। তাহলে আমাদের মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আজকের ক্লাসে হচ্ছে, যদি আমরা লেকচার নাম্বার ধরি তাহলে এটা লেকচার 4, বাট ক্লাস ধরলে এটা ক্লাস 5 হয়ে যায়। তো আমি এখানে একটা লেকচার লিখে দিচ্ছি, এই মুহূর্তে লেখা যাবে না, আমি দিচ্ছি। তাহলে লেকচার এটা হচ্ছে যে লেকচার 5 ধরে নেই। তাহলে লেকচার 5-এ কি কি আছে আমরা উপরে আশা করি দেখতেছি সবাই। তো লেকচার 5-এ যা আছে আমরা মূলত তাই পড়বো আজকে, এর বাইরে কোনো কিছু আমরা পড়বো না। তাহলে আমরা দেখব কি বাংলাদেশের সংবিধান, তারপরে হচ্ছে সংসদ, গণভোট ও সংসদ নির্বাচন, বাংলাদেশের সাংবিধানিক সংস্থাগুলো, তারপর হচ্ছে যে সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা সেটা দেখব, উপজাতি এবং আদিবাসীদেরকে নিয়ে জানবো। তো সবার আগে চলে আসে তাহলে বাংলাদেশের সংবিধান, এই যে প্রথম টপিকটাই হচ্ছে বাংলাদেশের সংবিধান। তো বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমরা কে কতটুকু জানি একটু জানতে চাই আমি। আমাদের আমাকে একটু তোমরা হেল্প করবা অর্থাৎ বলবা যে বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে, কেউ বলতে পারবা? সবাই কি অ্যাটেন্ড করে নাই? 153টি, 153টি, জিবা বলছে 153টি, তারপরে আর একজন কে বলছো, আবির? জিবা। আচ্ছা হ্যাঁ, তারপরে সংবিধান কতবার সংশোধন হয়েছে বাংলাদেশ সংবিধান, কেউ কি জানো এ পর্যন্ত মোট কতবার সংশোধন হয়েছে? তো আর কেউ? 17 বারে। লাস্ট বার কখন হয়েছে, মানে 17তম সংশোধনই কখন হয়েছে? কেউ এটা বলতে পারবা যে 17তম সংশোধনী কত সালে হয়েছে, এটা বলতে পারলে হবে? 2015। 26? জি। তাহলে 16তম সংশোধনী কখন হইলো? 2019। দীপান নাহা বলতেছো 2019। জি স্যার। আর কেউ? 2014। 2014, মানে 16,
সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? কে বলতে পারবা? ডক্টর কামাল। ডক্টর কামাল চেয়ারম্যান ছিলেন। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কয়জন ছিলেন? সংবিধান কত সালে গৃহীত হয়? সংবিধান 1952 সালে তারিখটা কেউ বলতে পারবা? আচ্ছা যাই হোক, আমরা একটু পরে সেটা দেখতে পাবো। তা তোমাদের মধ্যে যে বিতর্ক রয়ে গেছে দেখতেছি আমি, মানে কনফিউশন আছে অনেক। আর সংবিধান কার্যকর হয় কত তারিখে? 10 এপ্রিল তো প্রথম অধিবেশন বসে, আর গৃহীত হয়তো 4 নভেম্বর। আচ্ছা, একটি রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পুস্তকটি সেটা হচ্ছে আসলে কি? সংবিধান। এটা আমরা সবাই জানি, তো আমরা সেদিকে চলে যাচ্ছি। তো বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র? আমরা বাম পাশে সেটা দেখতে পাচ্ছি। বাংলাদেশ একটি কি বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক এবং গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, ঠিক আছে? এখানকার সরকার যে পদ্ধতি সেটা কেন্দ্রিক। তারপর হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, মানে সংবিধানের উপরে কোনো আইন নেই, সংবিধানের উপরে কোনো আইন নেই। তারপর হচ্ছে যে সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে শাসন বিভাগ। শাসন বিভাগ হচ্ছে যে আইন প্রণয়ন করে থাকে, অর্থাৎ জাতীয় সংসদ। জাতীয় সংসদ থেকেই মূলত আইন প্রণয়ন হয়। আর আইন কার্যকর করে বিচার বিভাগ, মানে আইন কার্যকর করে বিচার বিভাগ। আর আইন কার্যকরে আইন মান্য করার জন্য জনগণকে বাধ্য করে হচ্ছে যে পুলিশ বা প্রশাসন। তাহলে এগুলো বুঝতে হবে। সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, মানে সংবিধানে সব আইন নিয়ম কানুন লিপিবদ্ধ আছে। আর এই আইনগুলো প্রণয়ন করে থাকে হচ্ছে যে শাসন বিভাগ, বা যদি একদম ডিরেক্টলি বলি তাহলে হচ্ছে জাতীয় সংসদ। আর আইনগুলো বাস্তবায়ন করে বা জনগণকে মানতে, আইনগুলো মানতে বাধ্য করে হচ্ছে পুলিশ বা প্রশাসন, পুলিশ, র‍্যাব, তারপর হচ্ছে তোমার আনসার, বিজিবি, এরা কি করে? আইনগুলো মানতে জনগণকে বাধ্য করে। তো সংবিধানে মোট বিভাগ রয়েছে 11টি, অনুচ্ছেদ রয়েছে 153টি, তফসিল রয়েছে 4টি এবং মূলনীতি রয়েছে 4টি। সংবিধানের, বাংলাদেশ সংবিধানের রূপকার ছিলেন ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা বা প্রণয়ন কমিটির মধ্যে 34 জন সদস্য ছিলেন। এর মধ্যে একজন ছিলেন বিরোধী দলীয় সদস্য, উনি হচ্ছেন সুরঞ্জিৎ সেন গুপ্ত। তোমরা হয়তো ওনাকে চিনো, কয়েকদিন আগে উনি মারা গেছে। তারপর হচ্ছে যে এই সংবিধানটার আমি একটু করে দিই, আসলে এভাবে হচ্ছে না,
তাহলে আমরা পেলাম কি যে আমরা পেলাম ডক্টর কামাল হোসেন হচ্ছে যে সংবিধান রচনা কমিটির প্রধান সদস্য ছিলেন এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিৎ সেন গুপ্ত আর একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু এটা পরীক্ষা আসবে একমাত্র মহিলা সদস্য বাংলাদেশের সংবিধান আসলে তৈরি করা হয় ভারত এবং যুক্তরাজ্য বা ব্রিটেন এর সংবিধানের আদলে বা আলোকে সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন প্রথম গণপরিষদে উত্থাপিত হয় 1972 সালের 12ই অক্টোবর 1972 সালের 12ই অক্টোবর সর্বপ্রথম উত্থাপিত হয় আর এটা গৃহীত হয় 4ই নভেম্বর তাহলে যারা 4ই নভেম্বর বলছো তারা সঠিক সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972 অনেকে 1952 কেন বলে আমি বুঝি না 52 আর 72 কিন্তু একরকম না 52 সালে ভাষা আন্দোলন হয়েছে আর 72 সালে 71 সালে দেশ স্বাধীন হলেও মূলত স্বাধীন বাংলাদেশের কার্যক্রম শুরু হয় 72 সালে কারণ 16 ডিসেম্বরই মাত্র দেশ স্বাধীন হলো 16 ডিসেম্বরের 14 দিন পরে 72 সাল চলে আসছে 15 দিন পরে তো এরপরে 72 সালে মূলত দেশের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয় বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের তো দেশ যখন স্বাধীন হলো তখন তো সংবিধান প্রণয়নের প্রয়োজন রয়েছে তারপর হচ্ছে যে তোমার সবকিছুরই তখন দরকার মানে সবকিছু নতুন ভাবে দরকার সেই জন্যই নতুন ভাবে সবকিছু শুরু হচ্ছিল উনি হচ্ছেন ডক্টর কামাল হোসেন যারা চিনো না চিনে নাও আর উনি হচ্ছে সুরঞ্জিৎ সেন গুপ্ত সংবিধান দিবস হচ্ছে 4ই নভেম্বর ভাই কি শুনতে পাচ্ছ না তার ভয়েস আস্তে আসতেছে আস্তে আসতেছে শোনা যাচ্ছে ভাইয়া শোনা যাচ্ছে তোমাদের মোবাইলের সাউন্ড গুলো বাড়ায় দাও আর যাদের মোবাইলের সাউন্ড কম ভোল্ট আকারে কারো কারো মোবাইলের সাউন্ড কম থাকে তারা যেটা করবা সেটা হচ্ছে যে একটু হেডফোন ব্যবহার করার চেষ্টা করবা এবার হচ্ছে যে হস্তলিখিত যেই সংবিধানটি সেটির অঙ্গসজ্জা করেছিলেন জয়নুল আবেদিন দুই প্রকারের সংবিধান রয়েছে মানে সারা পৃথিবীতে একটি হচ্ছে লিখিত সংবিধান একটি হচ্ছে অলিখিত সংবিধান অলিখিত সংবিধানের নিয়ম কানুন গুলো মৌখিক ভাবে থাকে মানে সেটা মৌখিক কথাই সংবিধানের নিয়ম কানুন বা সংবিধান মৌখিক এটা মৌখিক সংবিধান বলা হয়ে থাকে সংবিধান বাংলাদেশেরটা হচ্ছে লিখিত সংবিধান লিখিত সংবিধান নেই কয়েকটি দেশ এর মধ্যে প্রধান হচ্ছে যে ব্রিটেন নিউজিল্যান্ড স্পেন ও সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের আর সবচেয়ে ছোট সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের আইন অনুযায়ী 14 বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না এটা মানে একটা আইনের একটা অংশ এখানে আমি দিয়ে দিলাম পরীক্ষা আসছিল এই জন্য এবং আমি তোমাদের গতকালকে যে পরীক্ষাটা নিয়েছিলাম সেখানে যে 100টা প্রশ্ন ছিল 100টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষা আসছিল হয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা মানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল যশোর শাহজালাল বিজ্ঞান মানে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে একটা হলে প্রশ্ন দিছি আমি দ্বিতীয়ত চাকরির পরীক্ষার প্রশ্নও দিছি আমি এবং আমার এখানে যে তোমরা লেকচার শিট গুলো দেখো এগুলোরও বেশিরভাগ তথ্য প্রশ্ন কোনো না কোনো পরীক্ষা আসছে তোমরা প্রয়োজনে চেক করে দেখতে পারো এবার হচ্ছে যে সংবিধান সংশোধন মোট 17 বার হয় তাহলে সর্বশেষ হয় 2018 সালে সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দেওয়া হয় 1978 সালে পরে সেটা আবার সংযোজন করা হয় 2011 সালে বাঙালির বদলে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয় 76 সালে বিসমিল্লাহির রহমানির রহিম এটি গৃহীত হয় 77 সালে ইনডেমনিটি বিল বা অধ্যাদেশ এটি জারি করা হয় 75 সালে আর বাতিল করা হয় 76 সালে এবার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস হয় 76 সালে আর বাতিল হয় 2011 সালে আমরা একটু পরে সেটা দেখব জরুরি অবস্থা জারি বিধান হয় সংশোধনীতে মানে দেশের মানে জরুরি অবস্থা প্রয়োজন হয় সেটা যা বাকিরা কথা বলতো সেই জন্য কথা বলতো না বাকিদের এখান থেকে ভাই সবাইকে মিউট করে দেন মিউট করে দিলাম তাহলে জরুরি অবস্থা জারির বিধান রাখা হয় দ্বিতীয় সংশোধনী থেকে আর রাষ্ট্রধর্ম করা হয় অষ্টম সংশোধনী এখন আসা এদের ডিস্টার্ব করতে চায়
মধ্যে ওর নাম দিবা নিজেকে আমি ওকে মিউট করে দিলাম আচ্ছা এরপর হচ্ছে যে তত্ত্বাবধায়ক আচ্ছা এগুলো তো বললাম সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করা হয় 12তম সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা সংবিধান সংশোধনের জন্য সংসদের দুই তৃতীয়াংশ সংসদ সদস্যর ভোটের প্রয়োজন হয় মানে সংবিধান সংশোধন করতে হলে সংসদের দুই ভাগে সরি তিন ভাগের দুই ভাগ সদস্য সংসদ সদস্য সংশোধনীর পক্ষে ভোট দিতে হয় যদি দুই ভাগের সরি তিন ভাগের দুই ভাগ সদস্য ভোট না দেয় তাহলে সংবিধান সংশোধন করা যাবে না যদি এই ধরনের কোন নিয়ম কানুন থাকে সেটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান আর যদি সহজে পরিবর্তন করা যায় সেটাকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান বাংলাদেশের সংবিধানের যেহেতু সংবিধান সংশোধন করতে হলে সংসদের তিন ভাগের দুই ভাগের মানুষের মতামত লাগে সেজন্য এটাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয় এক নজরে সংবিধান বাংলাদেশের সংবিধান যে সংশোধনগুলো হলো সেই সংশোধনগুলো আমরা এখন দেখব সংশোধনী সাল এবং সংশোধনের যে বিষয়বস্তু সেটি কি তোমরা আশা করি দেখতেছ ক্লিয়ার এটা একটু নিচে নামাই দিচ্ছি আমার এখানে মাঝে মধ্যে সব ক্লিয়ার দেখা যায় না তো এবার আমাকে প্রথম সংশোধনী পড়তে হবে 72-এ যখন সংবিধান প্রণয়ন করা হলো 73-এ গিয়ে এই সংবিধানকে আবার সংশোধন করা হলো ওই সংশোধনীর বিষয়বস্তু ছিল যুদ্ধাপরাধী এবং গণ বিরোধী যারা ছিলেন তাদের বিচার করার জন্য একটি নীতি ওই সময় গ্রহণ করা হয়েছিল এটা আমরা হয়তো পরে যুদ্ধাপরাধের পার্টের মধ্যে পড়বো সেখানে দেখবো আমরা এটা দ্বিতীয় সংশোধনী 1973 সালে জরুরি অবস্থার জন্য এটা নিয়ে একটু আগে বলছি তৃতীয় সংশোধনী 74 এটি ছিল বাংলাদেশ ভারতের যে সীমান্ত চুক্তি যেটার যে চুক্তির আলোকে মূলত ওই যে ছিটমহল বিনিময় হলো সেটা এবং 1974 সালের যে সীমান্ত চুক্তি ভারতের সাথে ওই সময় এটা শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর সাথে হয়েছিল সেই চুক্তিটা সেই চুক্তির জন্য আসলে সংবিধানকে সংশোধনের প্রয়োজন পড়েছিল তো ওই সময় 3 বিঘা করিডোরের বিনিময়ে ভারতের কাছ থেকে আমরা বেরুবাড়ি ভারতকে আমরা হস্তান্তর করি আর আমরা 3 বিঘা করিডোর পাই মানে ভারত আমাদেরকে 3 বিঘা করিডোর প্রদান করে আর আমরা ভারতকে বেরুবাড়ি প্রদান করি 1975 সালে সংবিধানের চতুর্থ সংশোধনী হয় এটি ছিল বাকশাল প্রতিষ্ঠার জন্য বাকশাল হচ্ছে যে মানে সবগুলো রাজনৈতিক দলকে কেন্দ্রীভূত করার চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ একটি মাত্র রাজনৈতিক দলে কনভার্ট করার চেষ্টা করেছিলেন সেটাকে বাকশাল বলা হয় তো এটি একটি বিতর্কিত পদক্ষেপ ছিল বলে অনেকে মনে করেন কারণ সবগুলো রাজনৈতিক দলকে যদি একত্রিত এক দলের মধ্যে নিয়ে আসে তাহলে তো রাজনীতি চর্চায় আর থাকবে না কারণ এখন বর্তমানে বিভিন্ন দল থাকার কারণে রাজনীতি চর্চাটা ঠিকভাবে হচ্ছে কিভাবে ঠিকভাবে হচ্ছে বিএনপি তার রাজনীতি করতেছে জাতীয় পার্টি তার রাজনীতি করতেছে আওয়ামী লীগ তার রাজনীতি করতেছে তারপর আরো ছোটখাটো যে দলগুলো আছে তারা তাদের নিজস্ব রাজনীতি গুলো করতেছে তো যদি সবগুলো যদি একই দলের মধ্যে থাকে তাহলে রাজনীতি আর করে লাভ কি তো এটা আসলে মানে যারা রাজনীতিবিদ তারা এটাকে কখনো গ্রহণ করেন নাই এবং এই জন্যই মূলত বিতর্কের সৃষ্টি হয় এবং অনেকে মনে করেন যে বাকশাল প্রতিষ্ঠার কারণেই মূলত পরবর্তীতে বঙ্গবন্ধুকে মানে হত্যা বা যেটাই বলি আমরা সেটার নীল নকশা তৈরি করা হয় মূলত বঙ্গবন্ধুর এই বিতর্কিত কিছু কাজের কারণে যেটা বলা হয় বাট আমরা সাধারণ জনগণ আমরা নিরপেক্ষ আমরা সবকিছু তথ্যের জন্য পড়ব জ্ঞান আহরণের জন্য আমরা কোনো রাজনীতি মানে রাজনৈতিক দলের মানে পক্ষ হয়ে কোনো কথা বলবো না তো আমরা সাধারণ জনগণ হিসেবে যতটুকু বলতে পারবো ততটুকু বলবো এর বাইরে কোনো কিছু বলা যাবে না তাহলে ওই সংশোধনী ছিল কি বাকশাল প্রতিষ্ঠার জন্য সংসদীয় শাসন পদ্ধতির বদলে রাষ্ট্রপতি শাসিত শাসন এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি তৈরি করার একটি সংশোধন ছিল এটি মানে হচ্ছে যে তখন রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু করার চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেটার সুযোগ নিয়েছিলেন জিয়াউর রহমান যার কারণে তিনি পরবর্তীতে প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি বাংলাদেশ শাসন করেছেন তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন না এটা মনে রাখতে হবে ওই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করেছিলেন তখন বাংলাদেশে
শাসন পদ্ধতি ছিল রাষ্ট্রপতি শাসন পদ্ধতির, অর্থাৎ রাষ্ট্রপতি ছিলেন দেশের সর্বোচ্চ কর্তা। ওই সময় প্রধানমন্ত্রী নামে কোনো পদ ছিল না, তবে এক সময় বাংলাদেশে উপরাষ্ট্রপতি নামে একটা পদ ছিল, এটা তোমরা একটু জেনে নিবা, এটা তো আসে না পরীক্ষা দেওয়ার মতো, তারপর আমি এমনি বললাম, তোমরা যখন আসতে পরে আরো উপরের দিকে উঠবে তখন জানতে হবে অত, বিকজ তোমরা যেহেতু আর্টস এর জন্যই ভর্তি হবে, আর্টস এর সাবজেক্ট গুলোতে ভর্তি হলে, আর্টস এর সাবজেক্ট গুলো হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যে যে সাবজেক্টে ভর্তি হলে এখন পড়াগুলো আবার পড়া লাগবে, এখন যেগুলো পড়াচ্ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, সাংবাদিকতা, তারপরে হচ্ছে যে তোমার পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, আইন মানে ল, তারপরে হচ্ছে তোমার আরো আছে বিভিন্ন রাজনীতি, রাজনীতি বিজ্ঞানের কথা বলছি, আরো এরকম সাবজেক্ট আছে, এগুলোতে বলে তোমাকে এগুলো আবার অটো পড়তে হবে এবং 20 তারিখে পড়তে হবে পুরো, একদম একটা তথ্য বাদ দেওয়া যাবে না, ওই সব পরীক্ষা ভার্সিটি পরীক্ষা এগুলো আসবে। আর যারা ইকোনমিক্সে পড়বা বা ইংরেজি বাংলাতে পড়বা তাদের লাগবে না। তারপর হচ্ছে যে আমরা দেখব পঞ্চম সংশোধনীতে কি থাকবে, কি সরি কি ছিল, 1969-79 সালে এটা হয়েছিল তৎকালীন অবৈধ সামরিক সরকারের কাজের বৈধতা দান করার জন্যই মূলত এটা হয়েছিল। তো এটি পরবর্তীতে সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা হয় এবং বাতিল করা হয় এই সংশোধনীটি। ষষ্ঠ সংশোধনী 81 সালে হয়, এটি রাষ্ট্রধর্ম ইসলাম এটিতে নেওয়া হয়, এটিতে করা হয়। ঢাকার বাইরে 6টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয় এই সংশোধনীর মাধ্যমে। এই সংশোধনীর মাধ্যমে ঢাকা স্থলে ঢাকা এবং দেখো এখানে লেখা আছে বেঙ্গালি, বেঙ্গালিয়ের পরিবর্তে বাংলা প্রচলন চালু হয়। সপ্তম সংশোধনী 1986 সালে হয় এটি। এটির মাধ্যমে যেটি করা হয় এটি হচ্ছে যে মূলত এরশাদ ওই সময় শাসন করতেছিলেন, তার মানে সুবিধার জন্য বিভিন্ন নিয়ম কানুন প্রচলন করেছিলেন, তো এটি এরশাদের আমলে হয়েছিল। 82 সালের 25শে মার্চ থেকে 86 সালের 9 নভেম্বর পর্যন্ত সামরিক আইন বলবৎ থাকাকালীন সময় প্রণীত সকল ফরমান প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, নির্দেশ ও অধ্যাদেশ সহ অন্যান্য সকল আইনের অনুমোদন দেওয়া হয়, এটা এরশাদের আমলে করা হয়েছিল। সুপ্রিম কোর্ট কর্তৃক এটিও অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং বাতিল করা হয়েছিল। এরপর অষ্টম সংশোধনী 88 সালে, এটি তেমন গুরুত্বপূর্ণ নয়। নবম সংশোধনী তাও 89 সালে, দশম 90 সালে, একাদশ 91 সালে, দ্বাদশ তাও 91 সালে। তো দেখো এই হচ্ছে একমাত্র সাল যেই সালে দুইবার সংবিধানের সংশোধন হয়েছিল, এটা পরীক্ষা আসতে পারে যে কত সালে দুইবার সংবিধান সংশোধন করা হয়, 91 সালে। দ্বাদশ সংশোধনীর যে লক্ষ্য সেটা ছিল সংসদীয় পদ্ধতির আবার সরকার ব্যবস্থা প্রবর্তন করা। তাহলে খেয়াল করো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সংসদীয় পদ্ধতি বাতিল করে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি চালু করলেন 75 সালে, সেটি 91 সালে এসে বাতিল হলো। অর্থাৎ বাংলাদেশে 75 সাল থেকে 91 সাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, এই জন্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাসন করছেন, এই জন্যই প্রেসিডেন্ট এরশাদ এসেছিলেন, প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানও ছিলেন তখন। তাহলে আমরা বুঝতে পারছি যে ওই সময় কেন প্রধানমন্ত্রী না থেকে রাষ্ট্রপতি মূল ক্ষমতার উৎস ছিল। এখন মূল ক্ষমতার উৎস হচ্ছে প্রধানমন্ত্রী, আর তখন মূল ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রপতি, এই জন্য জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট বলা হয়, এরশাদকেও প্রেসিডেন্ট বলা হয় না, এয়া বলা হয় না, প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বলা হয় না। এবার হচ্ছে 96 সালের ত্রয়োদশ সংশোধনী হয়, এটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়, যেটা বর্তমানে আবার নাই, পরবর্তীতে এটা 2000 আমরা একটু পরে বলবো, এটা আবার সুপ্রিম কোর্ট পরে বাতিল করছে। বাতিল করছে কখন? 2011 সালে, 2011 সালে আরেকটি সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল করা হয়। তাহলে 96 সালে কি করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রণয়ন করা হয় বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আনা হয়, আর 2011 সালে সেটা আবার বাতিল করা হয়। এবং শুধুমাত্র পঞ্চদশ সংশোধনীতে শুধুমাত্র যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয় তা না, 72-এর যে সংবিধানের কিছু মূল বৈশিষ্ট্য ছিল সেগুলোকে আবার পুনর্বহাল করা হয়, মানে 72-এর সংবিধানে যে জিনিসগুলো ছিল সেগুলোকে আবার পুনরায় আনা হয়,
তো এটা আমরা একটু পরে বিস্তারিত পড়ব যে পঞ্চদশ সংশোধন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছিল সেই জন্যই আর চতুর্দশ সংশোধনী হয়েছিল 2004 সালে ষোড়শ সংশোধনী 14 সালে এটিতে 72 এর যে সংবিধানের যে 76 নম্বর সরি 96 নম্বর যে অনুচ্ছেদ ছিল মোট সংবিধানের অনুচ্ছেদ 153টি আমি বার বলতেছি সেই 53টির 96 নম্বর যে অনুচ্ছেদ সে অনুচ্ছেদে বিচারপতি যারা ছিলেন তাদেরকে অপসারণের ক্ষমতা মানে বিচারপতিদেরকে অপসারণ করা মানে তাদের পদ বাতিল করে দেওয়া বা তাদেরকে ক্ষমতা থেকে মানে তাদেরকে পদচ্যুত করা সহজ করা হচ্ছে তাদেরকে পদচ্যুত করার ক্ষমতা সংসদের হাতে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল ষোড়শ সংশোধনীর মাধ্যমে তো বিচারপতিদেরকে যদি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে দেওয়া হয় সেটা একদিকে একদিকে দিকে তাকালে ভালো অন্যদিক দিকে তাকালে খারাপ ভালো কিভাবে যদি আসলে বাস্তবে সংসদ সদস্যরা জনগণের মাধ্যমে নির্বাচিত হয় জনগণের ভোটে নির্বাচিত হয় তখন সংসদ সদস্যরা তো কি জনগণের মাধ্যমে নির্বাচিত হয়েছে তাহলে সংসদ সদস্যরা যদি কোনো কিছু গ্রহণ করেন কোন কাউকে ক্ষমতায় বসান বা কাউকে ক্ষমতা থেকে তাড়ায় দেন তাহলে ধরা হবে যে এটা জনগণ করছে কিন্তু বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে দেখা গেছে যে কয়েকটি নির্বাচন বিতর্কিত মানে ওই সকল নির্বাচনে সব সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয় নাই মানে কিছু কিছু নিয়ম বহির্ভূত কাজ হয়েছে এটা একদম এখন না শুধুমাত্র এটা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত সবসময় হয়েছে তো এই জন্য অনেকে এটাকে গ্রহণ করে নাই যে না বিচারপতিদের অপসারণের ক্ষমতা যদি সংসদের হাতে দেওয়া হয় তাহলে যদি কোনো কারণে সংসদের অধিকাংশ সদস্য একই রাজনৈতিক দলের হয় তখন তারা ইচ্ছে মতো বিচারপতিদের বসাবে আবার ইচ্ছে মতো তারা দিবে বা অপসারণ করবে তো সেজন্যই স্বয়ং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধানে সংবিধান যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আইন আর রাষ্ট্রের সর্বোচ্চ আইনগুলো দেখভাল করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের তো সুপ্রিম কোর্ট এর জন্য এটাকে মানে নাই এটাকে না মেনে আইনের মাধ্যমে এটাকে ইয়া করে দিয়েছেন অবৈধ ঘোষণা করা হয়েছে যে না বিচারপতিদেরকে সংসদ বসাইতেও পারবে না আবার সংসদ অপসারণও করতে পারবে না বসাতে পারলেও অপসারণ করতে পারবে না তো অর্থাৎ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হলো যে বিচারপতি যারা তাদেরকে জাতীয় সংসদ চাইলে কি করতে পারবে না অপসারণ করতে পারবে না বর্তমানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা আছে একমাত্র রাষ্ট্রপতির উপরে অর্থাৎ রাষ্ট্রপতি চাইলে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিকে ক্ষমতায় বসাতে পারবেন আবার অপসারণ করতে পারবেন তাহলে ষোড়শ সংশোধনী করা হয়েছিল মূলত কিসের কি করার জন্য ষোড়শ সংশোধনী মূলত করা হয়েছিল কিন্তু পরে এটা আবার সুপ্রিম কোর্টের মাধ্যমে এটা বাতিল করা হয়েছে এই জন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ এটা 2014 সালে হয়েছিল সপ্তদশ সংশোধন 2018 সালে হয় এটি তেমনটা গুরুত্বপূর্ণ নয় কারণ এটি শুধুমাত্র সংসদে কিছু মহিলাদের জন্য সংরক্ষিত আসন আছে 50টি সংরক্ষিত আসন সেই সংরক্ষিত আসনগুলোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল তো সেই মেয়াদকে আরো বাড়ানো হয়েছে 25 বছর তো মূলত দেখা হয়েছে যে বাংলাদেশের মহিলাদের অর্থাৎ নারীদের এখনো সকল ক্ষেত্রে সমভাবে ক্ষমতায়ন হয় নাই বা সকল ক্ষেত্রে নারীদের সমমর্যাদা এবং সম অধিকার প্রতিষ্ঠিত হয় নাই তো সেই জন্য চিন্তা করা হলো যে না নারীরা এখনই সব জায়গায় নির্বাচনে দাঁড়াতে পারবে না মানে ওই মানে এখনো ওই ধরনের সিচুয়েশন বাংলাদেশে আসে নাই যে একটা নারী নির্বাচনে দাঁড়াইলো আর একটা পুরুষ নির্বাচনে দাঁড়াইলো নারী পুরুষের সাথে সব ক্ষেত্রে পারে না তো সেই জন্যই মূলত সংসদে 50টা আসন নারীদের জন্য সংরক্ষিত করে রাখা হলো কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে এমন এক রাজনীতি একজন মহিলা একটা সিট থেকে মানে একটা আসন থেকে দাঁড়াইলো একজন পুরুষও দাঁড়াইলো এখন পুরুষের নেতা কর্মীরা গিয়ে দেখবে যে মহিলার যত ব্যানার পোস্টার আছে মহিলার যত রাজনৈতিক কর্মী আছে সেগুলোকে গিয়ে মারবে অর্থাৎ মহিলারা মানে একটু কি শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে এটা হয়ে থাকে তো এটা একসময় আস্তে আস্তে থাকবে না চলে যাবে একসময় দেখবা মহিলারাও অনেক ক্ষমতাবান অনেক কি বলবো সবকিছুই পারবে মারামারিও পারবে তখন আসলে আবার এগুলো বাতিল করে দেওয়া হবে তো এবার আমরা দেখবো পঞ্চদশ সংশোধনীর যে গুরুত্বপূর্ণ ধারাগুলো ছিল সেগুলো কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এটি উত্থাপন করেছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ সাবেক আইনমন্ত্রী চশমাওয়ালা একটা ব্যক্তি তোমরা অনেকে হয়তো চিনো ওনাকে সংসদে গৃহীত হয় এটি 30 জুন 2011 সালে আর রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত হয় 3 জুলাই 2011 সালে
এটা সংবিধানের যে সংশোধনী সমূহ, আমি বলেছিলাম যে 72-এর সংবিধানের যে মূলনীতি সেগুলোকে এখানে পুনর্বহাল করা হয়, অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এখানে পুনর্বহাল করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল করা হয়, রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার প্রথা চালু করা হয়, অর্থাৎ যেই সরকার ক্ষমতায় থাকবে তার অধীনে নির্বাচন হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তার অধীনে, জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে তার অধীনে, বিএনপি ক্ষমতা থাকলে তার অধীনে নির্বাচন হবে। অবৈধ ক্ষমতা দখলকারীদের সর্বোচ্চ শাস্তি, কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তাহলে পরবর্তীতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে তাদেরকে। বাংলাদেশের ইতিহাসে, শুধু বাংলাদেশ না, পাকিস্তানের ইতিহাসে, পাকিস্তান আমল থেকে বাংলাদেশ পর্যন্ত বর্তমান অবস্থা পর্যন্ত দেখা গেছে যে অনেকবার বাংলাদেশের ক্ষমতা অবৈধভাবে দখল করা হয়েছিল। যেমন পাকিস্তান আমলে আমরা দেখলাম যে আইয়ুব খান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, বাংলাদেশ আমলে কয়েকজন বিচারপতি অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করা হয়েছিল, এছাড়াও প্রায় অবৈধভাবে ক্ষমতা দখল করছে, এছাড়াও পরবর্তীতে বিভিন্নভাবে বা পরবর্তীতে এর আগে বিভিন্নভাবে বিভিন্ন সামরিক বাহিনীর প্রধানরা বা সামরিক গোষ্ঠীরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। তো এই অবৈধ ক্ষমতা দখল যাতে না হয় বা যাতে প্রবণতাটা কমে যায় সেই জন্যই এই ধারাটি যুক্ত করা হয় যে অবৈধভাবে যদি কেউ ক্ষমতা দখল করে তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। রাষ্ট্রধর্ম ইসলাম এবং বিসমিল্লা বহাল রাখা হয় এবং অন্যান্য ধর্মের যারা তাদেরকে সমমর্যাদা প্রদান করা হয়। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস বহাল করা হয়। জাতির পিতা, 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা এবং ঘোষণাপত্র যুক্ত করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বীকৃতি, পরিবেশ সংরক্ষণ এবং সুযোগের সমতা দেওয়া হয়। সংশোধনে নারী আসন বৃদ্ধি করা হয়, বর্তমানে 50টি, যেটি পূর্বে ছিল 45টি, অর্থাৎ 5টি আসন বৃদ্ধি করা হয়। সংবিধানে মৌলিক বিধান সংশোধন, মৌলিক বিধান সংশোধন করা হয়, সেটি অযোগ্য, এটা তোমরা এখন বুঝবে না, এটা আমি বাতিল করে দিচ্ছি, এটা দরকার নাই। জরুরি অবস্থার মেয়াদ নির্দিষ্টকরণ, মানে যদি কখনো যদি দেশে জরুরি অবস্থা সৃষ্টি হয়, যদি রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন তবে সেটার মেয়াদ নির্দিষ্ট থাকবে এতদিন, এত থেকে এতদিন পর্যন্ত জরুরি অবস্থা। এর আগে অনেকবার দেখা গেছে যে বাংলাদেশে অনির্দিষ্টকাল পর্যন্ত জরুরি অবস্থা দিয়ে দিত রাষ্ট্রপতিরা, বলতো যে অনির্দিষ্টকালের জরুরি অবস্থা, তখন জনগণ রাস্তায় বেরোতে পারতো না, রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারতো না, তো এই জন্যই মূলত জরুরি অবস্থার মানে মেয়াদটা নির্দিষ্ট করে দেওয়া হয়। যারা দণ্ডিত যুদ্ধাপরাধী তাদের, তারা নির্বাচনে অযোগ্য, এটি ঘোষণা করা হয় যে যারা যুদ্ধাপরাধী তারা যদি দণ্ডিত হন আদালতের মাধ্যমে তাহলে তারা নির্বাচনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। এবার আমরা গুরুত্বপূর্ণ ধারাসমূহ শিখবো সংবিধানের। সংবিধানের 2 নম্বরের খ ধারা, সেখানে রাষ্ট্রধর্ম নিয়ে বলা হয়েছে, 3-এ বলা হয়েছে রাষ্ট্রভাষা, 6-এ বলা হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব। পরীক্ষায় আসবে এইভাবে, রাষ্ট্রধর্মের কথা সংবিধানের কততম ধারায় উল্লেখ আছে, তুমি লিখতে হবে 2-এর খ। এটা রিটেনও আসতে পারে, MCQ-তেও আসতে পারে। জাতীয় জীবনে মহিলাদের সমান অংশগ্রহণ, 10-এ বলা আছে গণতন্ত্র, মানবাধিকার, এটা পরীক্ষা অনেকবার আসছে, এটা 11 নম্বর ধারায় উল্লেখ আছে। ধর্মনিরপেক্ষতা, এটি মূলত পরবর্তীতে বিলুপ্ত করা হয়, এটি 12 নম্বর ধারায় উল্লেখ ছিল। অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, এটাও পরীক্ষায় আসে, 17 নম্বর ধারা। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ, 22 নম্বর ধারা। 22-এর কতে বলা আছে আদিবাসী এবং উপজাতিদের জন্য আইনের দৃষ্টিতে সাম্য, এটাও পরীক্ষা বেশি আসে, 27 নম্বর ধারা। নারী ও পুরুষের সমানাধিকার, এটাও পরীক্ষা বেশি আসে, 28-এর 2 ধারা। চিন্তা এবং বিবেকের স্বাধীনতা, 39-এর 1 ধারা। বাক স্বাধীনতা বা প্রকাশের স্বাধীনতা, এটাও অনেকবার পরীক্ষা আসছে, 39-এর 2-এর খ। সংবাদপত্রের স্বাধীনতা, এটাও অনেকবার আসছে, 39-এর 2-এর খ। ন্যায়পাল নিয়োগ, তারপর হচ্ছে যে এটা হচ্ছে 77 নম্বর ধারা। জরুরি অবস্থা ঘোষণা, এটাও অনেকবার আসছে পরীক্ষায়, 141-এর ক। এবার আমরা সাংবিধানিক কিছু সংস্থা এবং ব্যক্তি রয়েছে তাদেরকে জানবো। তাহলে আমাদের যে লেকচার ছিল সেই লেকচারের শুরুতে আমরা বলেছিলাম যে কি, যে সাংবিধানিক সংস্থা সম্পর্কে আমরা জানবো। এখন আমরা সেই সাংবিধানিক সংস্থা সম্পর্কে জানবো এবং সাংবিধানিক ব্যক্তি সম্পর্কে জানবো। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে যে 25 বছর, এটা আমরা জানি, সরি 35 বছর জানি। প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর, সংসদ সদস্য এবং স্পিকার হওয়ার জন্য 25 বছর। এক ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন সর্বোচ্চ 2 মেয়াদকাল। তাহলে বর্তমান রাষ্ট্রপতি
নাম কি বলতো বর্তমান রাষ্ট্রপতির? আব্দুল হামিদ। উনি আব্দুল হামিদ রাষ্ট্রপতি হয়ে গেছেন, তৃতীয়বার হতে পারবেন না। রাষ্ট্রপতি পদত্যাগ করেন, স্পিকারের কাছে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, পরীক্ষায় আসবে। কারণ এটা আমাদের, যেহেতু আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে বা কর্তা হচ্ছেন রাষ্ট্রপতি, একটা জিনিস মনে রাখতে হবে, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা রাষ্ট্রপতি, কিন্তু সরকারের সর্বোচ্চ কর্তা প্রধানমন্ত্রী। এই জিনিস যদি আমরা না বুঝি আমাদের কিন্তু গোলায় ফেললে হবে না। আমি আগেও একবার বলেছিলাম, রাষ্ট্র এক জিনিস, সরকার আরেক জিনিস। তো রাষ্ট্রের প্রধান হচ্ছে যে রাষ্ট্রপতি, আর সরকারের প্রধান প্রধানমন্ত্রী। তো রাষ্ট্রের যিনি সর্বোচ্চ কর্তা উনি হচ্ছে যেন প্রধানমন্ত্রী, সরি রাষ্ট্রপতি। আর স্পিকার, স্পিকার মূলত রাষ্ট্রের সাথে সরকারের সংযোগ ঘটিয়ে দিয়ে থাকেন সংসদের মাধ্যমে। যেমন সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে কি হয়, আলোচনা হয়, আবার সংসদে প্রধানমন্ত্রী কি করেন, বক্তব্য দেন, তারপরে বিভিন্ন মন্ত্রীরা বক্তব্য দেন, সংসদ সদস্যরা বক্তব্য দেন। তো সংসদের মাধ্যমেই মূলত রাষ্ট্রের সাথে সরকারের সংযোগ ঘটে। রাষ্ট্র হচ্ছে যে এক জিনিস, আমি আবার বলতেছি, সরকার অন্য জিনিস। সরকারের সাথে রাষ্ট্রের সংযোগ ঘটে সংসদের মাধ্যমে। তো যেহেতু স্পিকার সংসদ পরিচালনা করে থাকেন, সেই জন্য স্পিকারকেও নিরপেক্ষতার ভূমিকা পালন করতে হয়। অর্থাৎ স্পিকারকে সকল দলের এবং রাষ্ট্রের এবং সরকারের সবার সুযোগ সুবিধা দেখতে হয়। বিরোধী দলের সুযোগ সুবিধা দেখতে হয়, অন্যান্য দলের সুযোগ সুবিধা দেখতে হয়, সরকারের সুযোগ সুবিধা দেখতে হয়, রাষ্ট্রের সুযোগ সুবিধা দেখতে হয়। তো এই জন্য স্পিকারকে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে কল্পনা করে রাষ্ট্রপতিকে স্পিকারের নিকটে কি করতে হয়, পদত্যাগ করতে হয়। অর্থাৎ বর্তমানে আমাদের রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, উনি স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দিতে হবে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, স্পিকার কিন্তু আবার পদত্যাগ করেন রাষ্ট্রপতির কাছে, এটাও মনে রাখতে হবে। আবার স্পিকার কে বসান, অর্থাৎ সংসদে স্পিকার মনোনীত করেন, এটা আমরা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কমে মানে হচ্ছে যে সুপারিশ ক্রমে প্রধানমন্ত্রীও সেখানে সুপারিশ করেন, এরই মাধ্যমে স্পিকার নির্বাচিত হন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেন রাষ্ট্রপতির কাছে। জাতীয় সংসদের বা আইনসভার বা জাতীয় সংসদের যিনি প্রধান বা সভাপতি, উনি হচ্ছে স্পিকার। সংসদীয় পদ্ধতিতে বর্তমানে সংসদীয় পদ্ধতি চলমান, সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হচ্ছেন রাষ্ট্রপতি, মানে সর্বোচ্চ পদ যার, তিনি হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পরের পদ হচ্ছে প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ এবং স্থগিত করেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। মানে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে, দল মত নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে বলে ধরা হয়। নিরপেক্ষভাবে অনেকে ভূমিকা পালন করে না, বাট আমরা জনগণ মনে করতেছি তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবেন বা পালন করা তাদের উচিত নিরপেক্ষভাবে, তারা সবাই রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ প্রদান হয়ে থাকে তাদের সবার। রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে সংসদ সদস্যদের দুই মানে তিন ভাগের দুই অংশের ভোট প্রদান লাগবে।